গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, তারপরে বাসার সমস্ত কাজকর্ম করলাম, করে টোরে আমরা ক্যামেরাটা অন করি তোমাদের সাথে একটুখানি কথা বলে, তারপর হচ্ছে আমি আরও বান্ধবী কাজ আছে সেগুলো হচ্ছে করতে হবে। তো বুঝতেই পারছো আজকে তারা তাড়াতাড়ি ঘুম ভাঙবে, কারণ হচ্ছে বাপের বাড়ি যাবো বলে কথা। এখন হচ্ছে একটুখানি চা খাবো, চা করে চা খাবো, চাটা খেয়ে তো তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে পূজা দিয়ে যাব। ভাবছিলাম তাড়াতাড়ি বেরিয়ে যাব, তো ভাবলাম যে না পূজাটা দিয়েই যাই, তাহলে মারও ওদিকে পরে সুবিধা হবে, কারণ মারও তো আজকে একা হাতে করতে লাগবে, তাহলে নলে একদম বিকাল হয়ে যাবে পুজো দিতে দিতে। তো আজকে দিনটা আমি তাহলে দিয়েই যাই, ওটাই ভালো হবে। কারণ এখন কটা বাজছে বলো তো? এখন ঘড়িতে বাজছে 7:10, তো আমার হয়েই গেছে, এখন খালি একটুখানি বাসি নাইটিটা ছেড়ে শুধু একটুখানি চা করে খেয়ে নিব, তারপরে ওই ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছে নিব, তাহলে হয়ে যাবে। আজকে আর কোনো জামা কাপড় নেই ধোয়া কাচার, তারপর আমি স্নান করে নিব। এখন হচ্ছে তাহলে চলো, আর বেশিক্ষণ এখন আর কথা বলবো না, কারণ হচ্ছে কাজ করি, কাজ করতে করতে তো দেরি হবে, ওদিকে নলে আবার এত রোদ গরম দিচ্ছে, ও আবার পরে আরও বেশি রোদ উঠে যাবে, তখন না আর এত গরমে না ভালো লাগবে না। আর বুঝতে পারছো একটা বাস ধরলেই হবে না, আমাকে দুটো বাস পাল্টাতে লাগবে, এখান থেকে জলপাইগুড়ি, জলপাইগুড়ির থেকে লাটাগুড়ি, তো ওই জন্য গরমে আর পারা যাবে না। ওর জন্য ভাবছি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হোক বেরিয়ে যাবো। তো চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যখন একবারে এখন আর কিছু ভিডিও করতে পারবো না হয়তো, একবার রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি আবার। চলো, যে স্নান করে পুজো টুজা দিয়ে তারপরে একটুখানি চা খেলাম, খেয়ে বিকিও বেরিয়ে গেলো ওইদিকে। আর এই যে আমি রেডি হয়ে গেছি, এই যে দিদিভাইয়ের কুর্তিটা পরে নিয়েছি, আর ওদিকে মাও রেডি হচ্ছে। মা হচ্ছে আমাকে তো বাবা দিয়ে আসবে, মা হচ্ছে বাবার ওষুধ আনতে যাবে, তো আমাদের সাথে যাচ্ছে, বা মাকে ওখানে নামিয়ে দিবে আর আমাকে নিয়ে বাবা বেরিয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে, আবার যদি তিন পাতিতে গিয়ে করতে পারি, যদি বাস চলে আসে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে পারবো না, যদি আসে তাহলে একবারে জলপাইগুড়িতে গিয়েই করবো। তো চলো যাই, বেরিয়ে যাই, দেরি হয়ে গেছে, আমি 9:45 বাজে, আর বাইরে যা রোদ, ছাতা নিয়ে যেতে লাগবে। চলো নেমে দিল, চলে গেল ওষুধ আনতে বাবা, আর আমরা চলে আসলাম। কি রোদ দিয়েছে দেখতে পাচ্ছো? এটা তো চলো যাই, এখন আবার পরে আসছি। তারপরে এই যে এখন এই যে কটা বাজছে বলো তো? বাজছে হচ্ছে 12:10, এখন এই শান্তিপাড়া যাচ্ছি, শান্তিপাড়া থেকে তারপরে বাসে, আর ভালো লাগছে। এর আগের বারও যাওয়া হয়েছিল এবার। তারপরে হচ্ছে একটা ঘটনা ঘটেছে, মানে আসছি যখন তখন একটা মানে এত গরম রোদে দেখবে কুকুরগুলো, কুকুর বিড়াল, তারপরে মানে বিড়াল তো বাড়িতেই থাকে বেশিরভাগ, গরু এইসব মানে গাড়ির তলায় এসে শুয়ে থাকে। তো একটা বড় গাড়ি, ট্রাক গাড়ি ছিল, হ্যাঁ আমি জানলা ধরেই তো বসেছিলাম, তো ওখানে বসে আছি,
হট করে তো রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছি আর কি, দেখলাম মানে গরুটা মানে শুয়ে যে আছে, যে মানে উঠবে আর কি, মানে তখন যে তো নিচে কিছু আছে কি না, ওরে বাবা কিছু মনে হয় দেখি না, দেখি একেবারে গরুটার একদম পায়ের মধ্যে লেগে গেছে। তারপরে তাড়াতাড়ি করে ওই চার থেকে নেমে গেলো ড্রাইভারটা, তারপরে এসে তারপরে গরুটাকে ওয়েট করলো, মানে চালাচ্ছে ও মানে লাগছে না, অত বড় চাকাটা পায়ের মধ্যে লাগছে, কেমন লাগে বলো? মানুষ এত ইসে দেখে তো নিবে যে ওটার নিচে ওই কিছু আছে কি না। এই যে শান্তিপাড়া চলে আসলাম, তো যাই এখন টিকিট কাটবো ফার্স্টে, তারপরে ওই যে বাড়িতে চলে আসলাম, একটা কাণ্ড ঘটেছে, আমি ফ্রেশ হয়ে তারপরে তোমাদেরকে বলছি, এত ভুল করছি কি করব বলবো আর, দাঁড়া আমি ফ্রেশ হয়ে তোমাদেরকে বলছি। তো বাড়িতে চলে আসলাম, চলে এসে স্নান করে নিলাম ফার্স্টে, এত গরম লাগছে, তো স্নান টান করে এই যে মা খেতে দিল আমাকে, কারণ সেই শুধু চা খেয়ে এসেছি, কে জানে এত দেরি হবে, লেট করবে ব্যাস, নইলে কখন আমি চলে আসি বাড়িতে। তো যাকগে, এই যে মা আমার জন্য মাছ ভাজা রেখেছে, একটুখানি গরম করে দিয়েছে, আর এখানে হচ্ছে বরবটি আর আলু ভাজা, আর এখানে মাছের ঝোল, এই যে লেজা দিয়েছে, আর মা হচ্ছে ভুল করে মাছের মাথাটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে, ভুলে গেছিলো রাখতে, এটার সাথে যে রাখবে এই মাছ ভাজাটার সাথে যে রাখবে সেটা মা ভুলে গেছিলো। তো যাকে ওই ঝোলের সাথে খেয়ে নিব। আর মা এদিকে হচ্ছে এই যে টমেটো চাটনি করেছে, তো টমেটো চাটনি আমি খাবো না, ওই মা একটুখানি খাবো, নলে এই যে টমেটো তো আমি খাই না এখন, আর মাও খাবে, এই যে মা এখানে এই যে বসে আছে। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি তো আগেই খেলাম, মা এই যে ভাত খাচ্ছে, এখনও মার পাইনি, খুব জোর খিদে পেয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে এই যে আসলাম, ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি, তারপর একটুখানি রেস্ট করি। আর ওই দেখো টমি শুয়ে আছে, কেন বলো তো, এই যে বারান্দায় কাকা ফ্যান লাগিয়েছে, তো ওই যে বুঝতে পারছো না, তোমাদেরকে পরে দেখাবো, এই জন্য এখানে বসে থাকে। তো যেটা কাণ্ড হয়েছে, আসার সময় তো দেখলে এই বাসের এই কাণ্ড হলো, তারপরে ওই গরুটার কথা বললাম তোমাদেরকে, এখনও আমার খারাপ লাগছে, বারবার খালি মনে পড়ছে গরুটার কী হলো, গরুটার কী হলো। যাকে তাও পায়ে লেগেছে, ভাগ্যিস ভালো অন্য কোথাও লাগেনি, যদি উপর দিয়েই চলে যেত তাহলে কী কাণ্ড হতো বলো তো, ওটা মনে পড়লেই খুব খারাপ লাগছে। তো ওইদিকে তো হলো, তারপরে এসে আবার জলপাইগুড়িতে আধা ঘন্টা বাস লেট, সেটা তোমাদেরকে বলা হয়নি, এত রোদ গরম আর ভালো লাগছিলো না যে আমি ক্যামেরাটা বের করব, অন করব, মোবাইলটা বের করে অন করব। চল, তো তারপরে আধা ঘন্টা বসে থাকলাম ওখানে জলপাইগুড়িতেই, তারপরে বাস ছাড়লো, তারপরেই যে আসলাম। হ্যাঁ, তার মধ্যে আরেকটা কথা, যেটা কাণ্ড ঘটেছে, ওকে জলপাইগুড়িতে যেহেতু আধা ঘন্টা লেট, তো পাশে একটা ফলের দোকান ছিল, তো আগামীকাল তো পূজা, তো ভাবলাম তাহলে ফলটা এখান থেকে কিনে নিয়ে যাই, তো জলপাইগুড়িতে একটু ফলের দাম কম, লাটাগুড়িতে আবার একটুখানি বেশি, তাহলে ওখান থেকে একবারই কিনে নিয়ে আসি। ওরে বাবা, কিনছি সবই হয়েছে ঠিক আছে, গাড়িতে উপরে রেখেছি, আমার যে ফিডব্যাকটা ছিল ওখানে ওর পাশেই কিন্তু রেখেছি, আর ক্রান্তিমোড়ে আসার পরে এত মানে তাড়াহুড়ো করছে, তাদের নামও তাঁতেরই নামও, ওই ব্যাগটা নামিয়েছি, পিঠের ব্যাগটা কিন্তু নামিয়েছি, ফলগুলো ফেলে রেখে চলে আসে, নামছি যে তখনও মনে পড়ে নাই, যখন হচ্ছে আমি মানে কিছুটা দূর চলে এসেছি তখন মনে পড়ছে, এ হে আমি তো ফলগুলোই ছেড়ে আসলাম, দেখো কেমন তাল তাহলে আমার।
আসলে না, এত গরম আর এত মানে তাড়াহুড়ো করছে না, ওই তাড়াহুড়াতে এই কাণ্ড করে ফেলছি, এত ভুল হয়ে গেল। তো যাক গে, এখন আবার এখান থেকে ফিরতে হবে। দেখি আজকে যাবে নাকি বোনকে, বোনেরও আবার শরীর ভালো না, ও জ্বর এসেছে, তো আবার আজকে যাবে না আগামীকালই যাবে। তো দেখা যাক, যদি যাই তাহলে তো তোমাদেরকে নিয়েই যাব। বাবা, তো আসার পরে একটার পর একটা একটার পর একটা কোনো না কোনো কিছু হয়েই যাচ্ছে, কিছু না কিছু হলোই আমার সাথে সেই শিলিগুড়ির থেকে আসার থেকে। তো যাকে চলো, এখন একটুখানি আমি রেস্ট করি, হ্যাঁ আসছি, আবার পরে কথা বল। কিছু হবে না, ছুঁড়ে ফেলা কিচ্ছু হবে না, কোন দিক দিয়ে ফেলবি তুই এখন? দে দে দে, বন্ধুরা তো এখন 5:45 বাজছে, তো এসে একটুখানি শুয়েছিলাম, ঘুম আর আসলো না, কারণ এত গরম, গরমে আর ঘুম আসে। তো আমাদের বাড়িতে বোন হচ্ছে গণেশ পূজা করেছিল, তো ওই ঠাকুর এই যে আজকে বিসর্জন দিয়ে আসলো দেখলেই তোমরা, আর এতদিন দিতে পারেনি কারণ ওর শরীরটা খুবই খারাপ ছিল, ওর জন্য জ্বর এসেছে তোমাদেরকে তখনই বললাম। তো এখন হচ্ছে যাব হচ্ছে আমি আর বোন বাজার করতে, কালকে তো বাড়ির পূজা, ওই বাজার করতে যাব। তো ওই যে আবার বাড়িতে গেল ব্যাগ আনতে, তো চলো যাওয়া যাক। তো আমরা আসলাম ওদিকে, হচ্ছে ঠাকুরের জিনিস কিনে টিনে বাড়িতে গেছিলাম, কারণ ঠাকুরের জিনিস নিয়ে তো আর খাওয়া যাবে না, কিছু একটা খেতে ইচ্ছে করছে। তো কি খাবো, খাবো হচ্ছে চাউমিন, আমি আর এই যে বোন, এই যে তো ওই যে বলেছি তো বানাচ্ছে, এখন দেখি কতক্ষণে দেয়। তো ওই জন্য বাড়িতে গেলাম, জিনিসগুলো ঠাকুরের সব কিছু রেখে আসলাম, তারপরে এই যে আসলাম দেখুন। চলে আসলাম, এখন এই যে ড্রেস ছাড়বো, আর মা হচ্ছে ওদিকে লাল চা করছে, আর এই যে তালের বড়া, গতকাল হচ্ছে দিদাদের বাড়িতে তাল নবমী ছিল, তো ওই যে কাকি এই যে আমাকে দিল, তো এইটা খেয়ে তারপরে যে চা খাবো। তো চলো ড্রেসটা ছেড়ে নিই আগে, গরম লাগছে খুব। তো অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের সাথে কথা বলতে, লাস্ট তোমাদের সাথে কথা বলেছিলাম তখন কটা বাজছে, এই বাজার থেকে যখন এসেছিলাম এই তখন বাজে মনে 7:30 মতন, তারপরে আর কোনো কথা হয়নি। তারপরে যেমনি শুয়েছিলাম আর ওই এই ঘর, এই ঘর ঠাকুমার সাথে, কাকিদের ঘরে বুনুর সাথে এই কথাবার্তা, মার সাথে কথাবার্তা বললাম, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া দুপুরে যেগুলো দেখেছিলে সেগুলো দিয়েই, আর হচ্ছে কাকি শুধু ওই যে সরপুঁটি মাছ করেছিল, মাছের ঝোল, তো সেটা দিয়েছে, ওটা দিয়েই খাওয়া দাওয়া করলাম। আর এই যে এখন এই কাকিদের ঘরে শুভ, মানে কাকিদের আমাদের যে বারান্দার রুম, এটা তো এই ছোটো ছিল, এটা এই যে কিছুদিন আগে বাড়িয়েছে, তো ঘরটা দেখেছো তোমরা, তো এই ঘরে খাট ছিল না, তো এটা হচ্ছে এই 2 দিন না 3 দিন আগে এনেছে, এই যে তো আজকে আমি প্রথম শুভ। হ্যাঁ, এখানে আমার সাথে বলে মাও শুভে, আবার তো ভালোই হবে, দুজন মিলে ঘুমাবো। আর এই ঘরে তোষুক কোনো কিছুই ছিল না, ওই কাকাদের ঘরে 2টা তোষুক ছিল, সেটা আবার কাকি একটা এনে দিল, এতে ভালোই গদি হয়েছে। আর এই যে কাকি সব পেতে দিতে দিল চাদর তাদর, তো এখন এই যে শুভ মা ওই ঘরে ওই রান্নাঘরে আছে, ওই গ্যাসটা সব কিছু মুছামুছি করছে, কারণ আগামীকাল শনিবার আমাদের তো নিরামিষ আর পুজোও আছে, শুয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ কালকে তাড়াতাড়ি উঠতে লাগবে, পূজার অনেক কাজকর্ম আছে, ঠাকুরমশাই আবার 3টার সময় চলে আসবে।
অনেক কাজকর্ম আছে, উঠে শুয়ে পড়বো, একটুখানি ফোন করবো, বাবার সাথে কথা হয়েছে, এবারে কথা বলবো হচ্ছে মাকে একটা ফোন করবো, তবে বিকির সাথে একটুখানি কথা বলবো, তবে দিদিবার সাথে একটুখানি কথা বলবো, তারপরে ঘুমাবো। তো ঘুমাতে ঘুমাতে দেরি আছে, এখন হচ্ছে 11:30 বাজছে, 11:30 দেখি তো, হ্যাঁ 11:25 বাজছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, জিনিসটা হচ্ছে এই যে হেডফোন, এই যে হেডফোন, এই কভারটা নেই, কভারটা আবার বোনের ঘরে আছে। এই দুটো হেডফোন হচ্ছে কাকি আমাকে দিয়েছে জন্মদিনের গিফট, কিনে রেখেছিল, তো এই যে। আর তারপরে তো আর আসাও হয়নি, নেওয়াও হয়নি, তো এই যে আসলাম, কাকি আজকে বোন বের করে দিল, তো এই যে ভালোই হয়েছে। ঘুম যতক্ষণ না আসবে ওদের সাথে কথা কথা বলার পরে, তারপরে যদি ঘুম না আসে তারপরে এই যে হেডফোন, হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। দেখি দাও দাদা, ফ্যানও আছে, এই যে ফ্যানও আছে, ফ্যানটা চালাইনি কারণ শুনতে অসুবিধা হবে, তো কথা শেষ হয়ে গেলেই তারপরে ঘুমিয়ে পড়ব। তো মা আসুক, তারপরে আমার মুখ চুখ ধোয়া আছে, এখন আর ধুয়ে ফেলেছি, এখন আর ক্রিম টিম কিছু মাখবো না, এত গরমে না ক্রিম মাখলে হয়ে গেছে, এমনিতেই গরম। ভাবছিলাম একবার স্নান করব, তো আবার কাকি না করলো, বললো যে স্নান করতে হবে না, এমনিতেই দুবার আজকে স্নান করেছিস বলে। সকালবেলা আসার সময় করে এসেছি, তারপরে আবার শিলিগুড়ির থেকে আসার পরেও করলাম, হ্যাঁ, তো ওই জন্য বললো ঠান্ডা লেগে যাবে, ফট করে অন্য জল, তো ঠান্ডা লেগে যেতে পারে। এমনিতে আমার ঠান্ডার দোষ আছে, গলা ব্যথা, এই যে ফ্রিজের জল একদম বের করে কোনো মিলানো নেই, খেয়ে যাচ্ছি। তো দেখা যাক কালকে, আগামীকাল বলে একটুখানি বৃষ্টির সম্ভাবনা আছে, দিদিভাইও বলেছিল যে শনিবার দিনকে একটু বৃষ্টির সম্ভাবনা আছে, তো আকাশে ভর্তি তারা, দেখা যাক কী হয়। ঠাকুর ঠাকুর করে যাতে আগামীকাল বৃষ্টি বৃষ্টি কিছু না নামে, কারণ বৃষ্টি নামলে মুশকিল, একটা পুজো হবে আজকে, আগামীকাল অনেকের বাড়িতে পুজো, আমাদের বাড়িতে হবে, তারপরে আর একটা ওই ওই দিকে আছে আমার বোনের বান্ধবী, ওদের বাড়িতে পুজো হবে, তারপরে আমাদের দুটো বাড়ি পরে একটা কাকু আছে, ওদের বাড়িতে পুজো হবে, অনেক পুজো আছে কালকে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, গুড নাইট।